গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলা উঠে পড়েছি, চোখ মুখ সব ফুলে গেছে, বাট কালকে রাতে ঘুমটা খুব ভালো হয়েছে আমার। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, আর আমরা পাহাড়ে গেলেই কেন যেন বৃষ্টি হয়। কাশ্মীরে গেছি সেখানেও বৃষ্টি পেয়েছি, সিকিম গেছি সেখানেও বৃষ্টি পেয়েছি, এখানে সিমলা এসেছি এখানেও বৃষ্টি পড়ছে। ঠিক আছে, পাহাড়ে যাওয়া মাত্রই বৃষ্টি আরম্ভ হয়েছে, বিরক্ত লাগে। বৃষ্টি পড়ছে বাইরে, জানি না কোথায় ঘুরতে পারবো না পারবো, বুঝতে পারছি না। আর আমার চোখ মুখ দেখো একদম ফুলে গেছে, সেটা ঘুমিয়েছি বলেও কিছুটা, আর কিছুটা কি বলতো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। এই নাকটা দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, টাকরাটা জ্বলছে পুরো। তো চলো দেখা যাক কি করি না করি, এরপরে সেটা আমি আপডেট করতে থাকবো। হ্যাঁ, সকাল উঠে চা কফি সব দিয়ে গেছে, এটা হচ্ছে চা, এটা হচ্ছে কফি, আর এটা আমার আলাদা ব্ল্যাক কফি। বাট ও লেমনটা দিতে ভুলে গেছে, লেমনটাও নিয়ে আসছে বললো। আমার বর সবাইকে ডেকে চলে এসছে, তেনারা আসছেন। মা একবার বাথরুমে গেছে, সবাই আসছে। কই? আসুন ম্যাডাম আসুন। এই যে ম্যাডাম এসে গেছি, বসুন। এই তুই একদম ভেতরে ঢুকে বস, তোর লোকে বসার জায়গা পাবে না, ছজনকে বসতে হবে তো নাকি? এগুলো আবার কোথা থেকে পেলে বিস্কিট গুলো? কালকে অল্প কিনেছে তো স্টেশন থেকে, বললাম কেন একটু না হলে পরে একটু কাছে নাও, বিস্কুট থাকলে অসুবিধা। হ্যাঁ তো বিস্কিট গুলো নাও, তারপরে এখানে দুজন বসে যাবে, বাপি এখানে বসে যাবে, ঠিক আছে? নাও কেন বিস্কিট নাও, দেখি কোনটা চা কোনটা কফি। বলে গেল তো, এই যে এটা কফি লেখা আছে, এটা চা। দাঁড়া আসুক, সব আসুক, ঠান্ডা পড়ে তো। তোমরা তো স্টার্ট করো দুজনা। না না আসুক না একসাথে, আমার তো লেমানি দিয়ে যায়নি এখন, একটু বস। এরপরে আর আসবে না এই পাহাড়ের জায়গায়? আর আসবো না, শরীর খারাপ হয়ে গেছে তো? শরীর তো খারাপ এমনিই ছিল, আর একটু খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার লেমানো দিয়ে চলে গেছে, কত ভালো লোকেরা। আর এই যে বুড়ি, এ তিনবার পটি করে এবার এসছে, দুবার পটি করে এসছে। আর আমার বাবা সকালে উঠে চান করে নিয়েছে, যেটা আমিও করব ভাবছি। ও এও চান করে নিয়েছে, দেখেছিস? না চান কর, চুল খুলে যায়নি পুরোটা, না সামনেটা ভিজে দিয়েছি। আমিও ভাবছি চান করে নেবো, গাটা অন্তত ধুয়ে নেবো। আমিও ভাবছি চান করে নেবো, বসো বসো। কারণ দেখো মানালিতে এর থেকেও বেশি ঠান্ডা হবে, ওখানে গিয়েও যদি চান না করতে পারি খুব মুশকিল হবে। আর আমি ভেবেছি মা যেটা বললো ঠিকই বলেছে, এই শোন না শোন না, একটু মানালিতে গিয়া আমি দেখব যদি এত। এখানে এটা চা, এটা চা, এটা কফি। আমি ভেবেছি সে যদি দেখি যে এরকম নিচে স্টেয়ার্স হচ্ছে না, তাহলে আমি প্রথমেই বলবো আমার সাথে দেখুন এজেড হচ্ছে যে লোকজন আছে, আমি কিন্তু অত নিচে হচ্ছে যেতে পারবো না, এটা প্রথমেই আমি ওদের বলে দেবো। নাই না বলো, এটা তো ঠিক কথা, এত দূরে নিচে নামা যায় না, যা অবস্থা। না শুধু একটাই কথা যে সিমলাতেই শুধু একটা জায়গাতে গাড়ি অ্যালাউড না, বাকি মানালি ফানালিতে পুরোপুরি গাড়ি অ্যালাউড, তোমার হোটেলের সামনে অব্দি গাড়ি যাবে। এখানে যে তোমাকে ছুটতে পড়তে হচ্ছে না, এটা এইখানে একটি স্পেসিফিক আমার মনে হয়। না না সেটা না, কিন্তু তোর যে এর ও যদি আমার সামনে অব্দি গাড়িটা আসে আর কতটা আসতো ওই টুকু, মানে সিঁড়ি ভাঙা ভাঙা এটা তো আমার সত্যি না, সেইটাই তো আমি বলছি, যে গাড়িটার কথা নয় শুধু সিঁড়িটার কথা। আমরা বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি পরের দিন। এ দেখো আমার শাশুড়িকে দেখে না, এ দেখো তিনি সেজে গুজে, আমাদের তিনজনকার একই জ্যাকেট বলো, শুধু কালার গুলো আলাদা। আর এ দেখো আমার বর, যে সবার পিছনে তারা মারে সারাদিন। দিদি কই? আর এই যে বাপি, একটু বেরিয়ে এসো নাহলে বাপিকে তো দেখাই যাবে না। এ দেখো বাপি গুপ্ত জ্যাকেট পরে নিয়েছে বাপি, চলো। এ দেখো আমার হুলু ভালু মা, আর আমি চলে এসছি, আমরাও চলে এসছি গো, সবাই জানে তোমরা এসেছো। হুলু ভালু মা, টুপি নিয়েছ? টুপি আছে এটার সাথে, আর হ্যাঁ ঠিক আছে। আর ইয়ে সানগ্লাস নিয়েছ? দেখো ওপরে সবাই চড়ছে তো চড়ছে, আমরা চড়েই যাচ্ছি বাবা, সবার সবার লাস্টে আমি। না তার পিছনে আমি আছি, তোকে ধরে ফেলব না।
আরে বাপ রে, আর পারছি না আমি। আর তো চলে এসেছে, ওরে বাবা রে, চলো চলো চলো, বলো কখন চল চল, আমায় ধর পিছন থেকে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, উঠে গেল দীপালি, উঠে গেল রে দীপালি। হে দীপালি, তুই আর কত উঠবি? দীপালি সবচেয়ে বেশি এনার্জি, পড়ে না যায়, উঠছে তো। ওরে বাপরে, আমি আর পারছি না। অ্যাট লাস্ট আমরা উঠে পড়েছি সবাই, দেখো মায়ের অবস্থাটা দেখো। দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কুফরির উদ্দেশ্যে, কি দারুণ লাগছে না, অপূর্ব সুন্দর সকাল, একদম রোদ ঝলমল করছে। কিন্তু সকালবেলা উঠে কিন্তু এখানে বৃষ্টি পড়ছিল, বাট এখন দেখো একদম রোদ ঝলমলে। আমরা তো এত জামা কাপড় পরে এসেছি, মনে হচ্ছে শেষে গাড়িতেই খুলে যেতে হবে। সিমলাতে এরকমই সমস্ত জায়গায় এরকম ধাপে ধাপে স্টেপে স্টেপে বাড়ি, ওই জন্য ওদের না তিন রকম মার্কেট আছে, একটা হচ্ছে লোয়ার মার্কেট, একটা মিডল মার্কেট মিডল বাজার, আর একটা হচ্ছে ম্যাল রোড, এই তিনটে। আচ্ছা রাইট ওয়ালা নয়া হ্যাঁ, হ্যাঁ জি, আর লেফট ওয়ালা পুরানা হ্যাঁ। বানানো টানেল, এটা পরে ওইদিকে আর একটা নতুন টানেল হচ্ছে। আচ্ছা ভাইয়া, ইয়ে কাহাঁ তক জায়গা ইয়ে টানেল? আমরা এখানে সিমলা থেকে কুফরির উদ্দেশ্যে যাচ্ছি, আজকে আমাদের কুফরিতেই যাওয়া আছে আর জাকু টেম্পল দেখার আছে। তো দেখো দেখো এই জায়গাটা কি অপূর্ব সুন্দর, আর কি ভালো হাওয়া দিচ্ছে, পুরো ঘন দেবদারু বন, পুরো দেবদারু গাছের একদম পুরো ঘন জায়গা। এটা কি বললো, গ্রিন ভ্যালি ভিউ, গ্রিন ভ্যালি ভিউ, অসাধারণ দেখতে লাগছে, অপূর্ব, অসাধারণ সুন্দর। আরে দেখো কাকুও ভিডিও করছে আমার জন্যেই, আর এখানে কাকিমা দাঁড়িয়ে আছে, এখানে আমার বরকে দেখো, আরে দেখো আমার মা আর বাপি, বাপি এদিকে তাকাও, এই যে, আর এই যে ভিউ, ওয়াও কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, চিলিং একদম, অসাধারণ লাগছে। বাদল আগে ক্লিয়ার মৌসুম হতো তো কুফরি দেখো আমরা চলে এসেছি কুফরিতে, আর এখানে দেখো মা কাকিমা বাবা
কাকু সবাই চলে এসেছে। এখান থেকে টিকিট কাটতে হবে। ক্যা হ্যায় ইয়াহাঁ সে নেক্সট ঘোড়ে পে জানা পড়েগা। এখানে কাকু বাবা আর অর্ক টিকিট কাটছে সব। আর এখানে মা গেছে টুপি কিনতে, ঘরে কত টুপি ছিল মা নেয়নি, এখন টুপি কিনতে গেছে। আর দেখো এই কুফরি, যেখানে এখানে গাড়ি এসে তোমাদের নামিয়ে দেবে, তারপরে ঘোড়ায় করে যেতে হয়। তো দেখো এই জায়গাটা এইরকম। এখানে এসে না তোমাদের এই জায়গাটা একটা জায়গা আছে, ওখানে নামিয়ে দেবে কুফরিতে, তারপরে গাড়ি আর যায় না, তারপরে তোমাদের ঘোড়ায় করে যেতে হয়। এবং ঘোড়াতে শুধু যদি তোমরা ঘোড়ায় করে ঘুরে আসো, এক ঘন্টা যেতে লাগে, এক ঘন্টা আসতে লাগে, তো সেটা তোমার দু ঘন্টা টোটাল লাগে এবং 500 টাকা পার হেড লাগে। আর যদি তোমরা, হ্যাঁ তো আমি যেটা বলছিলাম, এখানে নামিয়ে দেবে, তারপরে তোমাদের ঘোড়া করে যেতে হবে, পার হেড 500 টাকা করে নেবে। তাতে কিন্তু ওরা শুধু ওপরে নিয়ে যাবে আর নিয়ে আসবে, ঘোরাবে, ব্যাস এইটুকুই। আর তোমরা যদি অ্যামিউজমেন্ট পার্কের জন্য যেতে চাও, তাহলে মানে পার্ক না, মানে অ্যামিউজমেন্ট হচ্ছে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে এই সমস্ত, তো তার জন্য তোমাদের হচ্ছে পার হেড 1500 টাকা করে লাগবে। আর তোমরা যদি শুধু কিছু এখানে স্পট আছে যেগুলো ঘুরতে হয়, যেমন অ্যাপেল গার্ডেন এক্সেট্রা এক্সেট্রা, তো ওর জন্য তোমাদের টিকিট নিতে হবে, তাহলে ওরা 1000 টাকা করে নেবে পার হেড। তো আমরা ওইটাই নিয়েছি, শুধুমাত্র ওই সাইট সিনটা করবো, কারণ শুধু ঘোড়ায় করে গিয়ে এসে তো কোনো লাভ নেই, সাইট সিনটাও দেখতে হবে। তো ওই জন্য আমরা 1000 টাকা করে পার হেড টিকিট কাটলাম। তো চলো এবার যাওয়া যাক। বলছে এখানে জিপ লাইনিং করবে, বলছে জিপ লাইনিং করতে খুব ভালো লাগে কাকিমার, কাকিমার জিপ লাইনিং করবে, কাকু আর কাকিমা একসাথে, মা বাপি একসাথে, আমি আর অর্ক একসাথে, ঠিক আছে ডবল জিপ লাইনিং, ঠিক আছে। কোনো সাড়াই দিচ্ছে না, এখন মুন্ডু হেলাচ্ছে, দেখেছি তো, জিপ লাইন কি করবো দাঁড়াও, এখন কোন লাইন করবো আর নিচটা ফাঁকা, মানে ওই পাহাড়ের ওপর থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তুমি রড, যদি পড়ে যায় তাহলে একদম পড়ে ধরে ধরে যেতে হবে। তো কি হয়েছে, বর বউ দুজনে একসাথে যাবে, তো কি ধরে যেতে হবে, আটা নেই, আমি দেখতে আসতে চাই, আমার একদম আটা নেই, বর গেলে যাবে নাকি, বড় যাবে না, কত পাগল যাব না, তুমি পুরো যাবে, তাও না যাব না, নাকি যাব, কি বড় বড় কথা, হ্যাঁ পূজা আছে, তুমি কেমন আছো, লটকে গেছো বাবা, আসার সময় আসার সময় জিপ লাইনে আসতে হবে, আসার সময় দূরে 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 একটা ঝুলে ঝুলে যেতে হবে, দেখো এখানে অ্যাডভেঞ্চারে এইগুলো আছে, দেখতে পাচ্ছ, সিঙ্গেল জিপ লাইন, কাপল জিপ লাইন, ভ্যালি ক্রসিং, এই সমস্ত কিছু আছে। এরকম জিপ লাইন দেখবে, দেখো এখানে জিপ লাইন ছবি দেওয়া আছে। এখানে ইয়াক আছে এত দাঁড়িয়ে, বাপরে, চলো, সবাই বলছিল এখানে নাকি কিছুই নেই, তুই আমাকে ছেড়ে দিয়ে চলে যা, আমি যাতে মরে যাই, তো টাকা দিচ্ছিল, সবাই বলছিল এখানে কিছুই নেই, ফালতু নাকি বলছিল সবাই, যা এসছি তো দেখে তো আসি আর কি করব, আরে বাবারে, আমার ঘোড়াটাও ভালো ছিল, বাজে গন্ধ রাস্তা, দেখ দেখ কি সুন্দর, কি উঠমতো দেখতে, লোকজন এখানে ফটো তুলছি, হ্যাঁ যে একদম কিচ্ছু নেই, ফালতু টাকা ওয়েস্ট। এবারে বললো না ফোন করতে অন্য জনকে, যেটা না বেরোনোর 15 মিনিট আগে, ওটা না সাদা পার্চি নিয়েছি না, কেমন হয়েছে ঘোড়ার রাইড, দারুন দারুন সত্যি দারুন হয়েছে, আমার তো দম বেরিয়ে গেছে, তো মিথ্যা কথা বলছিল না সবাইকে যে দারুণ হয়েছে, আমার তো পুরো যা তা অবস্থা আর কি, নোংরা বাবারে নোংরা, আমার কাশ্মীরে কিন্তু আমার এতটা ইয়ে হয়নি, ভয় পেয়েছিলাম খুব, ওইদিকে চলো, কিন্তু এতটা হয়নি, একদম নোংরা এখানে, আর পিছলে পড়ে যাচ্ছি আমরা সব, বাপরে কি অবস্থা, আমরা যাব না, তোমরা যাও ঘুরে, আমি
দেখো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট। এখানে পুরো কুলফি মার্কেট আছে। দেন তারপরে ফার্স্ট পয়েন্ট হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট, যেটা আমরা দেখতে যাচ্ছি। চলো, সবাই এগিয়ে গেছে, আমি লাস্টে আছি। আমার জুতোটা না একদম সোলটা বাজে হয়ে গেছে, আমার এই জুতোটা আনাই হয়নি। দেখো এখানে কি সেরকম সমস্ত কিছু আছে টেলিস্কোপ পয়েন্ট। দেখো এখানে এটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট, আর এখানে দেখতে পাচ্ছ বরফ জমেছে। এই দেখো এই সাদা সাদা এগুলো বরফ, কি দারুণ লাগছে না বরফগুলো, কি একদম চিলড ওয়েদার। আর এই পুরো জায়গাটা হচ্ছে মার্কেট, এখানকার কুরফি মার্কেট। চলো উপরে উঠে দেখি কি আছে না আছে। মা তো বসে পড়েছে, যাবো যে। দেখো এখানে টেলিস্কোপে সব কিছু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো পয়েন্ট, যেগুলো আমি পরে তোমাদের বলে দেবো কি কি পয়েন্ট দেখাবে এখানে। ছম্বর দুর্গা মাজি কা মন্দির দুর্গা মন্দির দুর্গা মাজি কা মন্দির দুর্গা মাজি কা টেম্পল পাঁচ পাড়ো নে ওয়ান বাই ওয়ান সব দেখিয়ে পেলে হ্যাঁ হ্যাঁ বতাইয়ে তো কে হুয়া মাজি কা টেম্পল অজ্ঞাতবাস মে হাজারো সাল পুরানে টেম্পল বনে জি দুর্গা মাজি কা আর ভোলেনাথ কা আচ্ছা দেখতে আর ইয়ে কহাঁ হ্যায় ইয়ে ফাগু টপ ফাগু টপ মে হ্যায় বলে দিয়েছে তো দুর্গা বার বার নি বলে সব শুনলো হ্যাঁ ওই বলে বার বার বলেঙ্গে তো ফির হামারা তো হো গয়া কাম হো জায়েগা লাগ রাহা জলদি হো গয়া কাহাঁ সে আয়ে ম্যাডাম মুর্গা মায়ে একচুয়ালি হাম লোগ মুম্বাই মে রহতে হ্যায় পর হ্যায় কলকাতা কে ঠিক আছে হ্যাঁ দিখ রহা ম্যাডাম জি আঁখ থোড়া পিছে রখেঙ্গে জ্যাদা ক্লিয়ার হোগা দেখতে পাচ্ছো না দেখা স্যার স্নোফল হচ্ছে স্নোফল ওড়া স্নোফল দেখনে দিজিয়ে হাম লোগ কামরূপেশ্বরী মাতা টেম্পল দেখো দেখো টেম্পল আসাম সেকেন্ড ইয়াহ পে কামরূপ কা হ্যাঁ দেখো দেখো স্নোফল হচ্ছে দেখো বরফ পড়ছে বাট বোঝা যাচ্ছে না না বরফ পড়ছে বোঝা যাচ্ছে না কিন্তু হেভি হেভি বরফ পড়ছে আ কি মজা আছে বাপরে কামরূপেশ্বরী মাতা টেম্পলে দারুণ মজা হচ্ছে এখানে বরফ পেয়ে গেলাম আমরা দিদি এখন বর দেখো বহুত বরফ গির রহা হ্যায় পটিয়ালা প্যালেস ক্যা প্যালেস সিংহ পটিয়ালা ভূপেন্দ্র সিং কা মহল হ্যায় জিনকা 365 রান হ্যায় এই প্রথমবার বরফ দেখে কেমন লাগছে তোমাকে হেভি মজা ও
এখানে 2 ডিগ্রি টেম্পারেচার, আমরা এবার ম্যাগি খাবো, ভেজিটেবল ম্যাগি। বলে বাপি আমার বাপিও খাবে, আমি ছোনু বাপি। ভালো লেগেছে বাপ দেখে? বাপ দেখে খুব ভালো লাগে। বাবা চানা খাবে? বাবা ম্যাগি খায় না। আর আমি তো ভিতুর ডিম, আমি মোটে যাবো না। কিরম বরফ পড়ছে, বাপরে কিরম বরফ পড়ছে, বিশাল বরফ পড়ছে, আরে বাপরে দারুণ বরফ পড়ছে। আরে দেখে, হ্যাঁ প্রচুর বরফ, আরে বাপরে এ তো সর সর অর্ক সর, কি বরফ পড়ছে বাবা, পুরো খেপে গেছে বাবা। তোমার বউ বরফের মধ্যে গিয়ে নাচছে, অর্কও খেপে গেছে, অর্কও বরফের মধ্যে গিয়ে নাচছে, আমরা দুজনে শুধু খেপিনি। এখানে খেতে বসে দুজনের সাথে আলাপ হয়েছিল, এনারা দিল্লি থেকে এসেছিলেন, মা আর মেয়ে, তো তারাও বাঙালি ছিলেন, তো আমরা তাদের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে, যখন বুঝতে পারলাম যিনি বাঙালি। পাহাড়ে গরম ম্যাগি না খেলে আর কি খেলে? দেখো এখানে নাগ মন্দির আছে, ওখানে যাচ্ছি আমরা। এর মাঝে তোর মুডটা কেন খারাপ হয়েছে বল? দেখো কি অপূর্ব লাগছে, এর মাঝে তোর কেন মুডটা খারাপ হয়েছে বল, বল সবাইকে। হ্যাঁ বলতে পারছি, অ্যাকচুয়ালি কী হয়েছিল, ওখানে আমরা খাওয়ার পর আমার আরও খিদে পেয়েছিল, তো সামনের যে হোটেলটা ছিল ওখানে খেতে গেছিলাম, যে ওর কাছে চানা আছে কিনা দেখার জন্য বা অন্য কিছু স্ন্যাক্স টাইপে। দিয়ে এমন বদমাস লোকটা বলছে, উধার নেই মিলা ক্যা, এরকম বললো। দিয়ে ওকে বললাম যে বিজনেস এইভাবে হয় না, দিয়ে ওর সাথে আমার প্রচুর ঝগড়া হয়েছিল, সেটাই অর্ক বলছিল তোমাদের বলার জন্য। আমি তো নাগ মন্দিরে বলেছিলাম উঠবো না, তো যাই হোক উঠে পড়েছি, আর এখানে মা কাকিমারা আগেই উঠে পড়েছে, বাট এটা ক্লোজ ছিল, এই বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু। দেখো ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে, তোমাদের চারিদিকটা দেখাই, দাঁড়াও কি অপূর্ব ভিউ ওপর থেকে। ওরা সব গেছে অ্যাপেল গার্ডেন ফার্ডেন দেখতে, আমি আমার টুপিটা উড়ে গেল, ওরা সব গেছে অ্যাপেল গার্ডেন দেখতে, আমি কাকিমা আর বাবা এখানে চলে এসেছি, আরামসে বসে আছি, একটুখানি কফি হচ্ছে যে ম্যাগি, তারপরে একটু চিপস এইসব খাবো, আর এখানে ভিউ দেখবো বসে বসে। বলো ভালো লাগছে না? পুরো মাটি কাদা, খাও ভালো। আমরা মাঝ রাস্তায় গিয়ে তো আর যাইনি, আর এদিকে দেখো আমার মা
প্রথমেই জিপলাইন করতে চলে গেছে, আর তারপরে কাকু অর্ক সবাই জিপলাইন করেছে। দেখো আমরা তো যাইনি, আমরা ওখানে বসে পড়েছিলাম কফি ম্যাগি এইসব খেতে, আর এত পিচ্ছিল ছিল, এত নোংরা, আমরা যেতেই পারিনি। আর এরা তিনজনে মিলে গেছিলো ওখানে, দেখো কি সুন্দর জিপলাইনও করে নিয়েছে। জিপলাইন করার আমারও ইচ্ছে ছিল, বাট ওর মধ্যে আমি আর যেতে পারছিলাম না, হয়ে গেছিলো, বাস দম শেষ। लेके जाएगा कांची कांची पाप रोस कांची है। ठीक है हम नहीं है ना अच्छा भैया टोपी दे दोगे क्या भैया ये थोड़ा टोपी दे दोगे क्या गिर गया ये चलेगा सर कोई इशू हाँ थैंक यू পাটাকে ক্রস করতে হবে চলো বিতাকি তার ভিড়েকে তোমরা যদি কুপ্রিতে আসো না তো তোমাদের যাদের অবস্থা ভালো, যারা মোটামুটি কাজ করতে পারো, মোটামুটি হাঁটতে চলতে পারো, তারা এসো। যারা পারো না বেশি চড়াই উতরাই করতে হাঁটতে চলতে, তারা মোটেও এসো না, খুব কষ্ট হবে। আর পারলে কুকুর নিয়ে আসো সঙ্গে করে, একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, আমার মানে প্রচণ্ড ইয়ে লাগছে আর পারছি না। আরে দেখো এরা সবাই, এদের মধ্যে তো মা, আর এদিকে দেখো কাকু আর অর্ক আছে, এরা সব জিপলাইন করে এসছে, জিপলাইনিং করেছে, এরা সব ফিট পারসন। আমি কাকু ইয়ে আমি বাবা আর কাকিমা এরা হচ্ছে বসছিলাম, কিন্তু তাতেও আমার দেখো নাক ফাঁকগুলো পুরো লাল হয়ে গেছে। দেখো আমি চশমাটা পরেছি, এখানটা পুরো লাল, দেখতে পাচ্ছ তোমরা? তো তোমরা যারা একটু ফিট পারসন তারা এসো বাবা, যারা ফিট নও তারা কখনো এসো না। আর এখানে এত ঘোড়ার হাগার গন্ধ, মরেই যাবে সবাই।
দেখতে পাচ্ছ এরকম সাড়ে সাড়ে ঘোড়া, ঘোড়ায় ঘোড়ায় ভর্তি। তোমরা কি দেখতে পাচ্ছ? এ দেখো কত ঘোড়া, আর পুরো রাস্তাটা পুরো ঘোড়ার গুয়ের গন্ধে ভর্তি। পুরো মানে রাস্তা অনেকটা আসতে হয়, পুরোটা ঘোড়ার গুয়ের গন্ধ ছাড়ে বমি হয়ে যাবে। তোমরা এলে মাস্ক নিয়ে এসো সঙ্গে করে। মাস্ক মোটেই পড়তে বলিস না, কিন্তু বমি হয়ে যাবে এখানে। দেখো আমি ঘোড়ায় উঠে পড়েছি, আর দেখো আমার ঘোড়া বাদল, আর এখানে দেখো এরাও ঘোড়ায় উঠে পড়েছে সব, দেখেছ? আর এদিকে দেখো পিছনে দেখো বাবা উঠে পড়েছে ঘোড়ায়, আর মা উঠছে, আর এই যে আমি আমি আর আমার তোমরা ছেড়ুন, যেও না, এখন কেউ যাচ্ছে না। দেখো আমি বাড়ি চলে এসেছি, কালকে এসেছি বাড়ি। তো অবস্থা তো খুবই খারাপ, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আজকে তো তাও কথা বেরোচ্ছে গলার আওয়াজ, কাল গলার আওয়াজ বেরোচ্ছিল না একদমই। তো তোমরা দেখতে থাকো এরপরে আমরা কী করলাম না করলাম। আমি আশা করছি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। আমি তো অনেকদিন ব্লগ দিতেই পারিনি, অ্যাকচুয়ালি এত হেকটিক জার্নি ছিল আমাদের যে আমার পক্ষে আর পসিবল হয়ে ওঠেনি। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বিকজ ইউ আর মাই ফ্যামিলি, রাইট? সো তো দেখো তোমাদের ভাল লাগলো না লাগলো আমাকে জানিও। আর সত্যি কথা বলতে সিমলা আমার যে খুব আহামরি লেগেছে তা কিন্তু নয়, সেটা ওয়েদারের জন্যও হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, সিমলা কিন্তু আমার খুব একটা ভাল লাগেনি। আর কুফরিতে তো যা তা অবস্থা হয়েছিলো আমাদের, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে জাকু টেম্পলটা শেয়ার করবো। অ্যাকচুয়ালি ব্লগগুলো একটু বড় হয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গাগুলো প্রত্যেকটা মুমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে তোমরাও বুঝতে পারো তোমরাও যাবে কীভাবে যাবে না যাবে সেটা ডিসাইড করতে পারো। তো এই জন্য একটু ব্লগগুলো বড় হয়ে যাচ্ছে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ, লাভ ইউ, বাই, অ্যান্ড ডোন্ট forget to like, share and subscribe to my channel.